চলে যাচ্ছি, আমরা আলোচনা করছি আমরা দশম শ্রেণী চ্যাপ্টার 5.5 এর এক্সারসাইজ ম্যাথ গুলো নিয়ে। যা ভাবে কোথায় আজকে আমরা দেখতে যাচ্ছি 4 নম্বর ম্যাথ। এই চ্যাপ্টারের ম্যাথ গুলো করার সময় প্রথমে ইকুয়েশন বানানোতে যা, ইকুয়েশন বানাতে পারলে আপনার ম্যাথ গুলো কোনো ব্যাপার মনে হওয়ার কথা না। আমি একটু ফাস্ট করাবো, কারণ আগের তিনটা ম্যাথ একই প্রসেসে ছিল। বলা হয়েছে দ্য সাম অফ স্কোয়ারস অফ টু নাম্বারস ইজ 181। আমি ধরে নিচ্ছি লেট দ্য নাম্বারস আর x এন্ড y, একটা নাম্বার হচ্ছে x আর একটা নাম্বার হচ্ছে y। So according to the question, x square plus y square, the sum of squares of two number, dita number is square sum of 181, act number jayi dilam, and the product of the two numbers, e dita number e product kore le hobe 90, okay? So eta kani dui number jayi dilam, eta ke jodi both side e 2 diye into kora hoy, 2xy equal to hobe 180, acha ami dui number ta ekhane na diye, ami eta ke dui number diye subject will say find the difference of the squares of the two number. So number two tar square difference korle ki hobe, number two tar square difference korle ki hobe seta apnake bet korte bolche. So kibhabe korbo, ekhan theke amra math ta ke solve, protome equation dui ta ke jog kore dite hobe, that means ek ar dui jog korte hobe, tahole hobe x square plus y square plus 2xy equal to 181 plus 180, দুটাকে যোগ করলে হবে 200, কত হবে 1, 1864 থেকে 1, 1 থেকে 2, 3, 361। সো এখান থেকে পাচ্ছি আমরা x plus y whole square equal to 361, সো এখান থেকে পাচ্ছি আমরা x plus y equal to 361 প্লাস মাইনাস 19 কিভাবে বুঝবো, এটা বোঝার একটা ওয়ে আছে। অলরাইট, এখানে কথা হচ্ছে যে আমরা x + y হোল স্কয়ার ইকুয়াল টু 361 ছিল, এখান থেকে আমরা x + y এর মানটা বের করার সময় প্লাস মাইনাস 19 হওয়ার কথা। 361 কে রুট করলে হচ্ছে প্লাস মাইনাস হয়, বাট এখানে প্লাস মাইনাসটা হবে না, শুধুমাত্র প্লাস মানটা হবে। কেন? কারণ আমরা যে ধরেছিলাম লেট দ্য নাম্বারস আর x, y, এখানে আমরা একটা কথা অ্যাড করে নিই যে x গ্রেটার দেন y, আমরা এখানে অ্যাড করে নিচ্ছি যে x টা হচ্ছে গ্রেটার দেন y, x টা বড় y টা হচ্ছে আমার ছোট, এটা আমি ধরে নিচ্ছি। ওকে, এটা যখন আপনি প্রথমে ধরবেন তখনই আপনি এখানে অ্যাড করে নেবেন যে x গ্রেটার দেন y। সো যদি x বড় হয় y ছোট হয়, তাহলে x যখনই বড় হবে আর y যখনই ছোট হবে, এই দুইজনের যোগফলের মান কখনোই ঋণাত্মক আসতে পারে না, নেগেটিভ আসতে পারে না। দ্যাটস ওয়াই এখান থেকে নেগেটিভ মানটা এক্সেপ্টেড নয়। আমি এটাকে 3 নম্বর দিয়ে রাখলাম। সেম প্রসেসে আমরা কি করব, এটাকে জাস্ট মাইনাস করে দিব। আমরা যদি ইকুয়েশনটাকে সেম প্রসেসের মাধ্যমে মাইনাস করে দেই, তাহলে আমরা কি পাচ্ছি, 1 থেকে 2 কে যদি আমি মাইনাস করে দেই, তাহলে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 181 মাইনাস 180। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু 1, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস y ইকুয়াল টু শুধু 1। এখানেও শুধু 1 কেন হবে, জাস্ট বিকজ অফ আমাকে কিন্তু আমরা যখন ধরেছি তখনই আমি বলে নিয়েছি x বড় y ছোট। সো গ্রেটার নাম্বার থেকে স্মল নাম্বারের ডিফারেন্স কখনো নেগেটিভ আসতে পারে না। ওকে, সেটাকে আমি ধরে নিলাম 4 নম্বর ইকুয়েশন। সো আপনি যোগফল পেয়েছেন 19, x আর y এর যোগফল পেয়েছেন 19, বিয়োগফল পেয়েছেন 1। সো এবার এই দুইটা ইকুয়েশনকে যদি আপনি সলভ করেন, যোগফল পেয়েছেন 19 আর বিয়োগফল পেয়েছেন আপনি 1, সেই দুইটাকে সলভ করলে আমি এখান থেকে x পেয়ে যাব 2x equal to 20, তার মানে x equal to হচ্ছে 10। আবার আমি যখন একটা থেকে আরেকটাকে মাইনাস করে দিব, তখন আমি কি পাচ্ছি, 2y equal to 18 পাচ্ছি, তার মানে y equal to 9 পাচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে সেটা আমাকে একটু দেখতে হবে বা সেটা আমাদেরকে বুঝতে হবে। আপনারা যদি একটু প্রশ্নটা লক্ষ্য করেন, আশা করছি আপনাদের প্রত্যেকের সামনে মূল টেক্সটবুকটা খোলা আছে। টেক্সটবুকের মধ্যে দেখবেন বলা আছে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ারস অফ দ্য টু নাম্বার, ডিফারেন্স অফ দ্য স্কোয়ারস অফ দ্য টু নাম্বার।
সো এক্স এর স্কয়ার করলে হয় এক্স স্কয়ার, ওয়াই এর স্কয়ার করলে হয় ওয়াই স্কয়ার, এই দুজনের ডিফারেন্সটা বের করতে বলেছে, মানে এই দুজনের মাইনাস মানটাকে বের করতে বলেছে। সো মান বসাই দেন, 10 হোল স্কয়ার মাইনাস 9 হোল স্কয়ার, 10 কে স্কয়ার করলে হচ্ছে 100, 9 কে স্কয়ার করলে হচ্ছে 81। সো 100 থেকে যদি আমরা 81 কে মাইনাস করি আমরা এখানে কত পাচ্ছি, 29 পেয়ে যাচ্ছি, এই তো সরি 29 না 19 পেয়ে যাচ্ছি, 100 থেকে 81 কে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 19। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ। আশা করছি আমরা ম্যাথটা পারফেক্টলি বুঝতে পেরেছি। এই ম্যাথটাকে অন্য মেথডেও করা যায়, আমরা করতে করতে কোনো এক সময় অন্য কোনো মেথডগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।